হাজারবার শোনার চেয়ে একবার দেখা ভালো। ভ্রমণ আপনাকে আঘাত দিতে পারে, কিন্তু একাকিত্ব আপনাকে হত্যা করবেই। জীবনে বেঁচে থাকার জন্য সাহসের প্রয়োজন, আর সেই সাহস আপনাকে ভ্রমণই এনে দিতে পারে। আজকের গল্পের শুরু করব বর্ধমানের মহারাজকে নিয়ে। একবার মহারাজ সংকটাপন্ন রোগে আক্রান্ত হন। মহারাজের এক কর্মচারী, যার বাড়ি হুগলির পোলবা এলাকায়, তিনি মহারাজের আরোগ্যের পথ দেখালেন। কি এমন পথ দেখালেন মহারাজকে? আজ আমি সেই পথের মা বিশালাক্ষী মন্দিরে চলেছি। হ্যাঁ হ্যাঁ, পোলবার সেই রাজার কর্মচারী মহারাজকে মায়ের প্রসাদি ফুল আর চরণামৃত দিয়েছিলেন, আর তাতেই মহারাজের রোগের উপশম হয়। আরোগ্য লাভের পর মহারাজ দেবীর বর্তমান মন্দির নির্মাণ করে দেন। আমি চলেছি হুগলির পোলবা দাদপুর ব্লকের সিনেট গ্রামে। এই মায়ের মন্দিরে আসতে হলে চুচুড়া বা ধনিয়াখালি ট্রেনে এসে 17 নম্বর বাসে চুচুড়া ধনিয়াখালি বাস রাস্তার উপর এই মায়ের মন্দির। আনুমানিক 1822 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মিত হয়েছে বলে মনে করা হয়। আগে টেরাকোটার কাজ থাকলেও সেসব আজ আর নেই। যারা এই মন্দিরে আসতে চাও, চুচুড়া বা ধনিয়াখালি ট্রেনে আসবে, তারপর 17 নম্বর বাস ধরে এই মন্দিরে পৌঁছতে পারো। মন্দিরের ভিতর তুলসী মঞ্চ তোমাদের মন কাড়বেই। দক্ষিণমুখী জোড়াবাংলো মন্দির স্থানীয় হালদার বংশ কর্তৃক প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। গর্ভগৃহের সামনে ত্রিখিলান অলিন্দ, আর তার ঠিক সামনেই নাট মন্দির। মন্দিরের পাশে বয়ে যেত কেদারমতী নদী, যা আজ বিলুপ্ত। আর নদী পারাপারের দুই ঘাট ছিল। উত্তর দিকে ঘাটে দ্বারবাসিনী বিশহরী মা, আর দক্ষিণ দিকে মা বিশালাক্ষী। মনে করা হয় দুই মা উভয়ের বোন হিসেবে কল্পিত। শাড়ি পরিহিতা বিশালাক্ষী মায়ের বাম হাতে পানপত্র, ডান হাতে খাড়া, গলায় নরমুণ্ড মালা। মহাদেব মায়ের পদতলে শায়িত। মায়ের ডান পা মহাদেবের উপর, আর বাম পা অসুরের খণ্ডিত মস্তকের উপর স্থাপিত। মায়ের ডান দিকে মহাদেব, লক্ষ্মী ও গণপতি, আর বাম দিকে শ্রীরামচন্দ্র, সরস্বতী ও কার্তিকের মূর্তি আছে। এই প্রথম কোনো চ্যানেলে তোমরা পুরো তথ্য জানতে পারছ সেনেট কালীবাড়ির। নিত্য পুজোর পাশাপাশি মায়ের বাৎসরিক পুজো হয় নবমীর দিনকে। আর এই নবমীর দিনই এইখানে হয় পাঠা বলি। যারা মানসিক করে থাকেন তারা এখানে এসে মায়ের কাছে বলি দিয়ে মাকে উৎসর্গ করে থাকেন। এছাড়াও ঘেঁটু পুজোর দিন অর্থাৎ ফাল্গুন মাসের সংক্রান্তিতে এখানে রান্না পুজো হয়। আমরা মায়ের মন্দির দর্শন করে ফিরে আসলাম। জিটি রোডের উপরেই আমরা এখন এই মুহূর্তে আছি, আর উপর দিয়ে যাচ্ছে ব্যান্ডেল লাইন, যেটা নৈহাটির সঙ্গে কানেক্ট করছে। কেমন হয়েছে? নতুন ধরনের ভেজিটেবল। আমরা এই মুহূর্তে আছি চপের দোকানে। কত রকমের চপ হতে পারে বিশ্বাস হবে না দেখলে। আলুর চপ আছে, ভেজিটেবল চপ আছে, ডিম আছে, তেমনি মাংসও আছে। এরপর আমাদের ফেরার পালা। এই মুহূর্তে আছি ঈশ্বরগুপ্ত সেতুর উপর, মা গঙ্গা নিজ দিয়ে বয়ে চলেছে, যাদের কাছ থেকে আমি তথ্য পেয়েছি, শ্রী দেবাশিস বাসু, শ্রী অরুণ বন্দ্যোপাধ্যায় ও শ্রী দেবাশিস বিশ্বাস। ভালো লাগলে অবশ্যই লাইক দিও,
আর হ্যাঁ, যারা একদম নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আগামীতে আরও কিছু ভালো ভিডিও তোমাদের জন্য থাকছে।